কম বন্ধুরা, নানাঘাট পিজন ফ্লাই নিয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সবার ফার্স্ট জানি রাখি, মানুষ বুকিং করে ঠিক আছে, ভালো জিনিস দিয়ে পরেই বুকিংটা করে। আর বাকি যারা আমার নাম বদনাম করার চেষ্টা করছে, জানেন যে মানুষ চেনে প্রমাণ, তা তাদের প্রমাণে হাটাহাড়ি ভেঙে দিয়েছি আমি, যেগুলো আমি আর বলতে চাই না। কেন, কারণ গর্বের টুর্নামেন্ট আসছে, যার জন্য সম্পূর্ণ সেই টপিক আমি সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছি। এসব মাথায় নিলে আর হবে না। এদের জন্যে আমার মানে কাজে একটু প্রবলেম বলতে কি, মানে আপনাদেরকে শেখানো শেখাবো যেটা, সেটা প্রবলেম ক্রিয়েট কিন্তু এরাই করছে। মানে যাকে বলে মিথ্যে বলতে এত মানে ডায়লগ ঝাড়ে বলার মতন না, তা সম্পূর্ণটা বাদ দিলাম মাথা থেকে। আমি এগুলো ভিডিও আরও পোস্ট করছি না আমি ইউটিউবে। তা চলুন আপনার দেখিয়ে দিই, রানাঘাট থেকে আগরতলা ত্রিপুরা, ঠিক আছে, আগরতলা ত্রিপুরা এই চারটে পিস সাগর সিংহ দাদা ভাইয়ের বুকিং, রেলে গভর্নমেন্টের বুকিং। তো এগুলো যাচ্ছে, দেখে নেবেন জিনিসগুলো, জিনিস দেখিয়ে দিচ্ছি, আগরতলা ত্রিপুরা বুকিং, ঠিক আছে। চলুন কীভাবে যাচ্ছে না যাচ্ছে সম্পূর্ণ রেলে গভর্নমেন্টের বুকিং দেখিয়ে দেবো। অল ইন্ডিয়া ডেলিভারি, অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট, ঠিক আছে, অল ইন্ডিয়া ডেলিভারি, অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট। এখানে খাবার দুটো বাটি যাবে আর পাড়াগুলো কেটে ছোটো করে দিয়েছি। তা দেখবেন যারা যারা বুকিং করতে চান তাদেরকে বলে রাখি, অনেক পাড়া বুকিং আছে, পাড়া থাকে না, ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে থাকে না, সব পায়রা বেরিয়ে গেছে আর এক দু পায়রা আবার ঢুকছে, ঠিক আছে। কারণ আমি চাই বন্ধুরা, এই হাটে বাজে লট মাল তুলবো না, জিনিস তুলবো ভালো কোয়ালিটি। আপনারা যেমন দেখে বলেন আর বন্ধু, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে, তা ভালো জিনিস তুললেই ভালো লাগে, ঠিক আছে। তা যারা কপি করা কপি করবেই, এসব দিয়ে কান দেওয়া চলবে না। তা সামনে একটা ভিডিও আসছে আপনার জন্য, একটু ফলো করবেন, মেডিসিনের ভিডিওগুলো এবার পোস্ট হচ্ছে কিন্তু, হ্যাঁ, সকাল বলে আর কি, গরমে ঠান্ডা পানি জল এসব ভিডিওগুলো পোস্ট হবে, ঠিক আছে। আর বাকি আমরা এই খাঁচায় ভরে দেখাই না, যে রানাঘাট যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে, সেখান থেকে আনছে যে খাঁচাই, সেই খাঁচাতেই পোস্ট হচ্ছে, এসবগুলো বাদ দেন। এদের মা মানে পাগল হয়ে গেছে, বাপ ছেলে পড়ে পাগল হয়ে গেছে না। আর চলুন রানাঘাট থেকে ত্রিপুরা, ঠিক আছে, এরপর হয়তো বলবে ত্রিপুরা ভিডিও আসছে, ঠিক আছে। তা চলুন দেখতে থাকুন ভিডিওটা, আসলে ভালো লাগবে, কীভাবে যাচ্ছে না যাচ্ছে সব দেখতে থাকুন ভিডিওটা। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখতে থাকুন অনেকগুলো ভিডিও আসছে আপনার জন্য। টাইমার ক্যামেরা রেকর্ড হচ্ছে, তা কবে কখন কোথায় যাচ্ছে যার জন্য আমি টাইমার ক্যামেরা করে দিলাম, ঠিক আছে। তো অবশেষে শিয়ালদা পৌঁছে গেলাম, বেরিয়েছি 10টার সময়, দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনে। তা উল্টো সামনে ক্যামেরা করেছি তো টাইমার ক্যামেরা দিয়ে। তো সব বন্ধুরা এটুকুই বলে রাখছি যে সৎপথের ভারত আছে সারা জীবন সবাই জানেন, যে যা বলে বলুক, ঠিক আছে, আমি কি সবাই জানে সেটা। আর এটুকুই বলে রাখি, ঠিক আছে, তো হাওড়া থেকে আগরতলা আমি চলে এসেছি বুকিং দিতে, বুকিং অফিসে এখানে চলে এসেছি আমি, দেখতে পাচ্ছেন সবার প্রচুর লোক, এখানে পার্সেল বুকিং হয়, ভালো লোকের পায়রা যাবে এখান থেকে শুনলাম। তা এই যে দাদা ভাইয়ের চারটে পায়রা, এখানে খাবার দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। তা আমি পার্সেল এখানে দিয়ে চলে যাব, ঠিক আছে, হাওড়ায়। তো একটা কথাই বলি, মানুষকে দায়িত্ব করে জিনিসটা কাস্টমার ঠিকঠাক জিনিস পৌঁছে দিতে হয়, ভালো সার্ভিস দিই বলে আজকে এরকম এই যে পাড়াগুলো জল দেওয়া হবে, এখন খাবার দেওয়া আছে। দাদা ভাই কত যত্ন করে পাড়াগুলো পাঠায় দেখুন, তা আমাদের সার্ভিসগুলো এরকমই। এই যে খাবারও খাবে, জলও খাবে না পাই। সব কটা ফিটফাট পায়রা আছে, এবার এই জল খেয়ে নিচ্ছে পায়রা। ঠিক আছে, তো এইটুকুই ভিডিও দিলাম, ভালো থাকবেন। এবার এখান থেকে বাড়ি ফিরতে হবে, অনেক দেরি আমার। দেখিয়ে
বচ্চা সব চার পানি দিয়ে হ্যাঁ ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ পায়রাগুলা সুস্থভাবে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং পায়রাগুলা খুবই সুন্দরভাবে এসেছে আমার কাছে। আমি সকাল 6টার দিকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রিসিভ করলাম পায়রাটা। হামসাফার এক্সপ্রেসের থ্রুতে পায়রাগুলা আসলো, খুবই ভালো লাগলো পায়রাগুলা দেখে। অসংখ্য ধন্যবাদ দাদা।